আমরা দেখছি একটি অসাধারণ চাইনিজ মুভি যার নাম হলো ডেফিনিটলি নট টুডে, যেখানে একটি গ্যাংস্টার মেয়ের খপ্পরে পড়ে যায় অতি সহজ সরল এবং সাধারণ একটি ছেলে, আর ঘটনাক্রমে মেয়েটি জোর করে ছেলেটির বাড়িতে থাকতে শুরু করে, আর এটি হচ্ছে তারই পার্ট টু। পার্ট ওয়ান না দেখে থাকলে এখনই দেখে আসো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা গত পর্বে আমরা দেখেছিলাম লিওন অনেকগুলো ঘুমের ওষুধ একসঙ্গে খেতে যাচ্ছিল, কিন্তু অনেক সময় ধরে লিওনকে দেখতে না পেয়ে টিনার কিছুটা সন্দেহ হয়, তাই সে লিওনকে খুঁজতে ওয়াশরুমের সামনে চলে আসছে। তাই লিওন তখন সঙ্গে সঙ্গে ঘুমের ওষুধগুলো তার পিছনে লুকিয়ে ফেলে। টিনা তখন তার কাছে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছ থেকে কি লুকোচ্ছ, তোমার হাতে কি? লিওন তখন সঙ্গে সঙ্গে সমস্ত ওষুধগুলো সেখানকার একটি ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, যার ফলে এবারও সে মরতে পারে না। এরপর টিনা লিওনকে তার সাথে করে রুমের মধ্যে নিয়ে আসে, আর প্রায় অনেক সময় ধরে লিওন সেখানেই চুপচাপ বসেছিল। দুজনই এখন তাদের জীবন নিয়ে অনেক বিরক্ত, আর লিওন যেহেতু অনেক চুপচাপ ছিল তাই টিনা প্রচণ্ড রকমের বর হচ্ছিল, যার ফলে টিনা তখন জোর করে লিওনকে সাথে নিয়ে তাদের শহরের একটি বারে চলে যায়। আর এখানে এসে টিনা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে, এরপর সে পাগলের মতো সেখানে নাচতে থাকে। এদিকে লিওন সেখানে চুপচাপ বসে বসে টিনার এই সমস্ত কাজগুলো দেখছিল, আর এক পর্যায়ে সেও তখন তার মনের দুঃখে সেখানে ড্রিঙ্ক করতে শুরু করে। আর রাতের বেলা বাড়ি ফেরার পথে তাদের দুজনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। লিওন রাস্তার মাঝখানের একটি সিঁড়িতে শুয়ে পড়ে আর টিনে সেখানে দাঁড়িয়ে জোরে জোরে গান গাইতে থাকে, আর লিওন এখানে তাকে চুপ করতে বলেন কারণ তার মাথায় প্রচণ্ড ব্যথা করছিল, কিন্তু টিনা তো তার কোনো কথাই শুনছিল না। তাই লিওন মনে মনে চিন্তা করে, এই বজ্জাত মেয়ের কাছ থেকে মুক্তি পেলেই বাঁচি। এভাবে তারা সেখানে প্রায় অনেকটা সময় কাটায়। এরপর তারা কোনো মতে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালবেলা লিওনের যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে টিনা তার শরীরের উপরে তার হাত পা ছড়িয়ে দিয়ে ঘুমোচ্ছে। লিওন এর কেমন যেন অদ্ভুত ফিল হচ্ছিল, তাই সে আস্তে করে তার হাত পা সরিয়ে তার কাছ থেকে দূরে চলে আসে। আর টিনা যেহেতু এখন ঘুমিয়েছিল তাই লিওন সেই সুযোগে আবারও আত্মহত্যা করতে যায়, কিন্তু ঠিক তখনই টিনার ঘুম ভেঙে যায়, ফলে লিওনের প্ল্যান আবারও ক্যান্সেল হয়ে যায়। এরপর টিনা সেখানে লিওনের একটি ফ্যামিলি ফটো দেখতে পায় যেখানে শুধুমাত্র লিওন ছিল। টিনা তখন লিওনকে বলে, এই ছোট বাচ্চাটা তো তুমি, কিন্তু পরিবারের বাকি সদস্যগুলো গেল কোথায়? তখন লিওন চিন্তা করে টিনাকে ভয় দেখালে সে হয়তো এখান থেকে চলে যাবে, তাই সে টিনাকে বলে, বাকি সদস্যদের আমি খুন করেছি। লিওন ভেবেছিল টিনা এতে প্রচণ্ড ভয় পেয়েছে, কিন্তু টিনা এখানে তাকে বলে, ওয়ো গ্রেট আই লাইক ইট, শয়তান মানুষদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। যাই হোক, টিনার আবার প্রচণ্ড রকমের খিদে পেয়েছিল, আর লিওনের বাড়িতে খাবার মতো তেমন কিছু ছিল না, তাই টিনা লিওনকে বলে সে যেন তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় কারণ তারা অনেক খিদে পেয়েছে। লিওন তখন টিনাকে নিয়ে তাদের বাড়ির কাছের একটি রেস্টুরেন্টে যায়, আর তারা দুজন মিলে যখন সেখানে বসে ব্রেকফাস্ট করছিল ঠিক তখনই সেখানে কাচি নামক একটি ছেলে আসছে, আর এই ছেলেটি ছিল লিওনের কাজিন। তবে সেখানে লিওনকে বোকা বানিয়ে তার কাছ থেকে কয়েকটি কাগজপত্র সাইন করিয়ে নিতে চাইছিল, আর লিও সেগুলোকে সাইন করতে যাচ্ছিল, কিন্তু টিনা তো ছিল অনেক চালাক, সে কথোপকথন শুনে সবকিছু বুঝতে পারে, তাই তাকে ইচ্ছে মতো মারতে থাকে, যার ফলে কাচি সেখান থেকে পালিয়ে যায়। আসলে কাচি লিওনকে ঠকাচ্ছে এটা লিওন নিজেও জানে, কিন্তু সে তো মরে যাবে তাই সে জেনে শুনেই কাগজগুলোতে সাইন করতে চাইছিল। এদিকে টিনা তাকে বলে, তুমি এত বোকা কেন? কিন্তু লিওন তখন তাকে বলে, তার আগে তুমি আমাকে এটা বলো, তোমার তো কারো ব্যাপারে কিছু যায় আসে না, তাহলে তুমি আমাকে কেন সাহায্য করেছ? টিনা তখন বলে, তুমি বোকা হলেও মানুষটা ভালো, আর আমি তোমাকে এখন নিজের বন্ধু মনে করছি, তাই তোমার বিপদে আপদে পাশে থাকাটা আমার দায়িত্ব। এরপর তারা দুজন মিলে সেখান থেকে বাড়িতে চলে আসছে, আর টিনা যখন এখানে টিভি দেখতে ব্যস্ত ছিল লিওন তখন গোসল করার বাহানায় ওয়াশরুমে চলে যায় আর সেখানেই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই ওদের বাড়ির কলিং বেল বেজে ওঠে, আর টিনা যখন দরজা খুলে তখন সে দেখতে পায় যে তার বয়ফ্রেন্ড এসেছে, আর এখানে এসে সে টিনার উপর আক্রমণ করে কারণ টিনা তাকে সেদিন অনেক বকাবকি করেছিল, তাই টিনা সেখানে চিৎকার করতে থাকে। এদিকে ওয়াশরুমের ভেতর থেকে লিওন চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল। প্রথমে তো সে চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু পরক্ষণেই সে চিন্তা করে মৃত্যুর আগে অন্তত মেয়েটাকে বাঁচিয়ে যায়। সে আবারও তার প্ল্যান ক্যান্সেল করে টিনাকে বাঁচাতে চলে আসে। সে বলে টিনাকে ছেড়ে দিতে, তাই চিদক তখন টিনাকে ছেড়ে দিয়ে সোজা এসে তাকে মারতে শুরু করে। আর লিওন যেহেতু অনেক শান্ত প্রকৃতি ছিল তাই সে কিছুই বলতে পারে না, যার ফলে সে তাকে অনবরত মারতে থাকে, কিন্তু টিনা এটা মোটেও সহ্য করতে পারছিল না। লিওনের জন্য তার প্রচণ্ড মায়া কাজ করছিল। সে তখনই একটি ফুলদানির সাহায্যে পিছন থেকে চিদুকের মাথায় আঘাত করে, ফলে সে সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। তারপর টিনা লিওনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কারণ চিদককে খুঁজতে খুঁজতে তার গ্যাং এখানে চলে আসতে পারে।
তবে মাঝরাস্তাতেই টিনা তার পায়ে ব্যথা পায়। এরপর তারা দুজন মিলে কোনো মতে অনেক দূরের একটি শহরে চলে আসছে আর তারা সেখানকার একটি হোটেলে উঠে পড়ে। তবে তখনও টিনার পা থেকে অনেক রক্ত পড়ছিল, কারণ রাস্তাতে এসে তার পায়ে আঘাত পেয়েছে। তাই লিওন তখন তাড়াতাড়ি করে টিনার পায়ে ব্যান্ডেজ করে দেয়। আর তার প্রতি লিওনের এতটা কেয়ার দেখিয়ে টিনা কিছুটা ইমোশনাল হয়ে যায়, কারণ আজ পর্যন্ত তার এতটা খেয়াল কেউ রাখেনি, জীবনের প্রথম কাউকে তার প্রতি এতটা যত্নশীল দেখেছে। টিনার মনে লিওনের প্রতি অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করছিল, সেখানে বেশ কিছুক্ষণ লিওনের দিকে তাকিয়ে থাকে। আর সে কোনো কিছু বুঝে ওঠার আগেই নিজের অজান্তেই সে লিওনকে কিস করে ফেলে। লিওন এতে অনেক অবাক হয়ে যায় আর সেই সঙ্গে সঙ্গেই তাকে ধাক্কা মেরে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। লিওন আসলে চাইছিল টিনার থেকে দূরে থাকতে, কারণ সে ধীরে ধীরে টিনার প্রতি দুর্বল হয়ে পড়েছিল। অন্যদিকে লিওন ধাক্কা মারায় টিনা অনেক কষ্ট পেয়েছিল, তাই সেখান থেকে একটি বারে চলে যায় আর সেখানে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতে থাকে। আর অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে সেখানে ঠিকমতো নড়তে পারছিল না, তাই না তখন বাড়িতে ফেরার জন্য সেখানে থাকা একজন ব্যক্তির কাছে সাহায্য চায়। সেই ব্যক্তি টিনাকে তাদের হোটেলে নিয়ে আসে, কিন্তু এই ব্যক্তি মোটেও কোনো ভালো মানুষ ছিল না। নেশাগ্রস্ত হওয়ার এই সুযোগে সে টিনার সাথে সেক্স করতে চাইছিল, কিন্তু টিনা নেশাগ্রস্ত হলেও সে ছিল অনেক চালাক, তাই সেই ব্যক্তির মতলব বুঝতে পারে। আর সে যেহেতু একজন গ্যাংস্টার ছিল, তাই সে সঙ্গে সঙ্গে তাকে মারতে শুরু করে। আর এখানে তাদের মারপিটের শব্দ শুনতে পেয়ে সঙ্গে সঙ্গেই হোটেল মালিক সেখানে চলে আসে, আর সে তাদের দুজনকেই পুলিশের হাতে তুলে দিতে চায়। কিন্তু ঠিক তখনই সেখানে লিওন চলে আসছে আর সে জানতে চায় এখানে কি হচ্ছে। এদিকে সেই ব্যক্তি লিওন এবং সেই হোটেল মালিককে দেখে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়, আর সে কোনো মতে সেখান থেকে দৌড়ে বাহির থেকে লিওনের বাইকে করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে হোটেল মালিক এখানে বারবার টিনাকে পুলিশে ধরিয়ে দিতে চাইছিল, কিন্তু লিওন তখন হোটেল মালিককে বলে ও আমার ওয়াইফ, ওর কোনো দোষ নেই, বদমাশ লোকটাই ওর সাথে মারপিট করছিল, তাই আপনি নির্দোষ কাউকে পুলিশে ধরিয়ে দিতে পারেন না। আর এখানেই এই পর্বটি শেষ হয়। আজ এই পর্যন্তই, পরবর্তী পার্ট অনেক দ্রুতই আসতে চলেছে। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো, যাতে করে পরবর্তী পার্টটি মিস না করতে পারো। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।